আপনারা হয়তো বা ভাবছেন আল্লাহর উপর ভরসা করা মানে এই যা কিছু আছে জীবনে, ভাগ্য, পরীক্ষা, আমার রিজিক, আমার সন্তান, সব কিছুই আমার তাকদিরে লেখা আছে। কিন্তু না, এমনটা নয়। আমরা ভুল বুঝছি। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করা মানে এই নয় যে কোনো কাজ না করে সব কিছু আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। বরং তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে, দুটো হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, আপনার সম্পদ দিয়েছে, আপনার যোগ্যতা দিয়েছে, সেইগুলো কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে সাধ্যানুযায়ী কাজ করা আর সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ব্যাস, বান্দার জন্য এতটুকু কাজই যথেষ্ট। বাকি কাজ আল্লাহ তাআলাই আপনাকে করে দিবে। আপনার যোগ্যতা আছে, যে কোনো যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে আপনি ইনকাম করেন, আপনি মাঠে নামেন, আপনি কাজের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনি দোয়া করবেন, কাজে যাবেন, আবার দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উত্তরণের পথ বের করে দিবেন। এখানে মূল কথা হচ্ছে যে আপনাকে বিশ্বাস রাখতে হবে এই উপায়ে উপকরণের বা কাজের মাধ্যমে কোনো সফলতা আসবে না, বরং আল্লাহ তাআলা যখন আপনাকে সফলতা দিবেন তখন আপনি সফলতা ভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে কোনো উপকরণ ছাড়াও সাহায্য করতে পারেন, আবার উপকরণ দিয়েও আপনাকে সাহায্য করতে পারেন। আপনি ভাবছেন আপনার অর্থ সম্পদ আছে বলেই আপনি আজ কোটিপতি, আপনার আজ এত ইনকাম হচ্ছে, আপনার ব্যবসা ভালো হচ্ছে? না ভাই, এটা ভুল। কত শত শত মানুষ রয়েছে যাদের ক্ষমতা আছে, আজ তাদের ক্ষমতা নেই। কত শত শত মানুষ রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কিন্তু এমন তার রোগ ধরা পড়ল, তার মৃত্যু অবধারিত, তার এই সম্পদ কোনো কাজে আসেনি, তার অর্থ সম্পদ কোনো কাজে আসেনি। এত সুন্দর একটি স্ত্রী সে পেল, কিন্তু স্ত্রীটি মারা গেল অথবা পরকীয়ার মাধ্যমে সে পালিয়ে গেল। এভাবে কোনো না কোনো কিছু পেলে আপনি সন্তুষ্টি অর্জন করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি হন, যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো উপকরণ ছাড়াই আগুন থেকে মুক্তি দিয়েছেন। আবার দেখুন, মুসা আলাইহিস সালামকে তার নির্দেশে সামান্য লাঠির আঘাতে সমুদ্রে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কিন্তু দুটোই করতে সক্ষম। তবে আমাদেরকে মনে রাখতে হবে, সুন্নাহ হচ্ছে, ইসলামের নিয়ম হচ্ছে, সাধ্যানুযায়ী আপনার যে উপকরণ রয়েছে সেই উপকরণগুলো সংগ্রহ করা, অতঃপর আল্লাহ তাআলার উপর নির্ভর করা। এটি হলো প্রকৃত তাওয়াক্কুল।